হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কেবি বাংলা আর কেবি বাংলার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমি আপনাদের প্রায় বলে থাকি প্রত্যেকটি ভিডিওতে যে অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করবেন এতে আপনাদের ডিস্ট্রিক্টে যত যত রকম রিক্রুটমেন্ট রয়েছে সব আপনারা ভিডিওর মাধ্যমে আপডেট পেয়ে যাবেন তো অনেকে কুচবিহার থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন তো আপনাদের সেই কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে দুটি নতুন রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই মিড ডে মিল রিক্রুটমেন্টটি করার জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার বয়স এবং আপনারা স্যালারি কত পাবেন আমি এ টু জেড বর্ণনা করে দেবো এই ভিডিওতে তো যে সকল বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে আপনাদের ডিস্ট্রিক্ট কমেন্ট করে নেই খুব তাড়াতাড়ি কমেন্ট করে দিন এর ফলে আপনাদের ডিস্ট্রিকে যখনই কোনো রিক্রুটমেন্ট ছাড়বে আমি তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো যে সকল বন্ধুরা একদমই নতুন আমার এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে এই ভিডিওটি নিচ্ছে অবশ্যই আপনার সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে দেবেন তো এবার আমি চলে এসেছি এমপ্লয়মেন্ট ইন কোচবিহার তো কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে যে অফিসিয়ালি সাইট যেখানে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে তো এই রিক্রুটমেন্টটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে যে রিক্রুটমেন্টটি ছাড়া হয়েছে এই রিক্রুটমেন্টটি আপনারা একটু দেখে নেবেন আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে যে রিক্রুটমেন্টে সেটা হলো মিড ডে মিল সেকশনে আপনাদের নিয়োগ চলছে তো কী সেই নিয়োগ আমি আপনাদের দেখিয়ে দেবো তো এই রিক্রুটমেন্টটি কোচবিহার ডিস্ট্রিক্টে আজকে নতুন ছাড়া হয়েছে এখানে আপনার ডেট দেখতে পাচ্ছেন একবার দু হাজার কুড়ি এর মেমো নাম্বারটা দেখে রাখেন তো এখানে যেটা পোস্ট রয়েছে চোদ্দোটি পোস্ট তো মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হসপিটাল যেটা কোচবিহারে রয়েছে তো এখানে চোদ্দোটি পোস্ট রয়েছে তো এই চোদ্দোটি পোস্টের জন্য আপনাদের অফলাইনে আবেদন করতে হবে আর এই আবেদনটির যেটা লাস্ট ডেট সেটা হলো সাত বারো দু মানে ডিসেম্বরের সাত তারিখে লাস্ট ডেট দুপুর দুটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টু পি তো সেই মেডিকেল কলেজে যদি আপনারা কেউ আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন তার লিঙ্ক আমি এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর সেই ডিটেলসে আমি আপনাদের দেখাচ্ছি না কারণ নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যেটা নোটিফিকেশান সেই নোটিফিকেশন লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে ফর্মটি এবং সেই নোটিফিকেশানগুলি দেখে নিতে পারবেন তো ঠিক তারই নিচে কোচবিহার ডিস্ট্রিক্টে আরেকটি রিক্রুটমেন্ট চলছে এটা অফলাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ডেটে ছাড়া হয়েছিলো সাতাশ এগারো দু হাজার কুড়ি ওয়াল ক্যান্ড ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউ দিলেই মিলবে চাকুরি তো এইটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে যেটা আবেদন করতে পারবেন সেটা হলো তো এটা কোচবিহারে মিড ডে মিল সেকশানে আবেদন চলছে অ্যাকাউন্টেন্ট তো এই আবেদনটি করার জন্য আপনাদের কি কী কোয়ালিফিকেশান লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দু নম্বরে যে মিড ডে মিল সেকশনে আবেদন চলছে যে এর যে নোটিশ এবং ফর্মের ডাউনলোডের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে করে আপনাদের অসুবিধা না হয় সেই নোটিশটি এবং ফর্মটি ডাউনলোড করতে তো আগে ভিডিওটি দেখুন এরপরে আপনারা সেই নোটিশটি এবং ফর্মটি ডাউনলোড করে নেবেন তো এবার আমরা দেখে নেব মিড ডে মিল সেকশনের নোটিশটি নোটিশের মধ্যে কী বলা রয়েছে সবার আগে বলে রাখি রিক্রুটমেন্ট যেমনই হোক না কেন আমি সব ধরনের রিক্রুটমেন্টের আপডেট আপনাদের দিতে থাকবো তো বন্ধুরা এটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার মিড ডে মিল সেকশন তো এখানে আপনার মেমো নাম্বার দেখতে পাচ্ছেন তার পাশে একটি ডেট দেখতে পাচ্ছেন সাতাশ এগারো দু হাজার কুড়ি মানে সাতাশ তারিখে এই আবেদনটি প্রকাশিত হয়েছিল আর এখানে বড় করে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ক্যান ইন্টারভিউ শুধুমাত্র মাধ্যমে আপনারা পাবেন চাকরি তো এবার আমরা দেখে এখানে কি বলা রয়েছে ওয়ার্ল্ড ক্যান ইন্টারভিউ টু বি হেলথ ইন দ্য অফিস চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল অফিস অব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার অন দশ বারো দু হাজার কুড়ি অ্যাট এগারো এম ফর সিলেট দি प्योरलि कन्टैक्चुअल पोस्ट ऑफ़ अकाउंटर अंडर मिड डे मिल सेक्शन তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাজুয়ালের উপর ডিপেন্ড করে আপনাদের নিয়োগ করা হবে এটি কোনো স্থায়ী চাকুরি নয় তো এই ওয়াল ক্যান্ট ইন্টারভিউর মাধ্যমে যে চাকুরিটি পাবেন সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট তো এটি এর এটা হচ্ছে মিড ডে মিল সেকশনের আন্ডারে অতএব মিড ডে মিল সেকশানে আপনাদের নিয়োগ করা হবে কিন্তু আপনাদের যেটা কাজ থাকবে সেটা হলো অ্যাকাউন্টেন্ট এছাড়া এখানে এও বলা রয়েছে যেহেতু ওয়াল ক্যান্ড ইন্টারভিউর মাধ্যমে আপনারা পাবেন চাকুরি এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না অতএব আপনাদের যে ইন্টারভিউটি হবে সেটা হবে দশ বারো দু হাজার তারিখে ঠিক এগারোটার সময় তো এই আবেদনটি করার জন্য এক নম্বরে যেটা বলা রয়েছে আপনাদের যেটা লাগবে সেটা হলো রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি যদি আপনারা আগে গভর্নমেন্ট চাকরি করতেন এখন রিটায়ার হয়ে বাড়িতে বসে আছেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এরপর দু নম্বরে যেটা বলা হয়েছে এজ লিমিট এখানে বয়স যেটা চা হয়েছে সেটা হলো নট মোর দেন চৌষট্টি ইয়ার্স তো চৌষট্টি বছরের বেশি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো তিন নাম্বারে চা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে কাজের অভিজ্ঞতা চা হয়েছে মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ অ্যাকাউন্ট ওয়ার্ক ইন গভর্নমেন্ট তো যে কোনো এর আগে যদি আপনারা পাঁচ বছর কাজ করে থাকতেন কোনো গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ করেন অ্যাকাউন্টেন্টস নিয়ে শুধুমাত্র পাঁচ বছর তবে এখানে আবেদন করতে পারবেন তো মিনিমাম পাঁচ বছর এখানে কাজের অভিজ্ঞতা চাইছে এর বেশিও হল আপনারা এখানে আবেদন করতে পারবেন তো পাঁচ নম্বরে বলা হয়েছে মিড ডে মিল সেকশন অ্যাকাউন্টেন্ট নিয়ে যে আপনি কাজটি পাবেন এই কাজটি আপনাকে করতে হবে কোচবিহার ডিস্ট্রিক্টে তো এবার আমরা ছ নম্বর পয়েন্টে দেখে নেবো লেন্থ অফ সার্ভিস তো এই কাজটি আপনাদের কত বছরের জন্য তো ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ জয়নিং তো যেদিন থেকে আপনি কাজে জয়নিং করবেন তার ঠিক এক বছরের জন্য আপনার সেই কাজটি আপনাকে দেওয়া হবে তো এখানে এও বলা রয়েছে এক বছর পর যদি আপনার এই কাজ নিয়ে অভিজ্ঞতা বাড়ে তাহলে আপনি আবার এই চাকরিটি এক বছরের জন্য ফিরে পেতে পারেন তো নেক্সট ইয়ারে আপনি এই কাজটি পাবেন কি না সেটা ডিপেন্ড করবে আপনার কাজের অভিজ্ঞতার উপর তো এরপর আমরা সাত নম্বর পয়েন্টে চলে আসবো রিমিউনেশন তো এই কাজটির জন্য আপনার কত টাকা স্যালারি হতে পারে সেটা হলো বারো হাজার টাকা পার মান্থ তো প্রতি মাসে আপনারা বারো হাজার টাকা পেতে পারেন এই কাজটি করার জন্য তো এই সব ক্রাইটেরিয়া লাগবে আপনার যদি এই আবেদনটি করতে চান আর আবেদনটি করতে হবে আপনাদের অফলাইনে তো সেই অফলাইনের ফর্মটি আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি এই পয়েন্টটি আপনাদের দেখিয়ে দিই তো সেই ফর্মটির সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টস লাগবে সেটা হলো অরিজিনাল ডকুমেন্টস লাগবে ই সাপোর্ট অফ ক্যান্ডিডেট মেনটেন অ্যাবভ অ্যালং উইথ সেট অফ ফটোগ্রফি তো এক কপি ছবি আপনাদের লাগবে সেই সব বাকি সব আপনার কোয়ালিফিকেশানগুলি সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন এবং এক কপি ফটো আপনাদের সেই ফর্মটিতে লাগাতে হবে এখানে সব বলা রয়েছে পাসপোর্ট সাইজের ফটো তো এই সকল ডকুমেন্টসগুলি নিয়ে আপনাকে যেতে হবে ওয়ার্ল ক্যান্ড ইন্টারভিউ দিতে তো বন্ধুরা এবার আমি আপনাদের সেই অফলাইনে ফর্মটি দেখিয়ে দিচ্ছি ফর্মটির মধ্যে কি কী চাওয়া হয়েছে তো এটি হলো সেই অ্যাপ্লিকেশন ফর্মেট এখানে আপনার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট পো পোস্ট অ্যাপ্লাই ফর অ্যাকাউন্টেন্টের জন্য তো তার পাশে দেখতে পাচ্ছেন এফিক পাসপোর্ট সাইজ ফটো আপনাকে সেই এখানে ছবি বসাতে হবে এরপর এক নম্বরে যেটা বলা হয়েছে ন্যাম তো যিনি আবেদন করবেন তার নাম তার আগে এখানে বলা হয়েছে ক্যাপিটাল লেটার সব কিছু আপনারা বড়ো হাতের ওয়ার্ডে লিখবেন তো দু নম্বরে হচ্ছে হচ্ছে ফাদার্স নাম আপনার বাবার নাম সেখানে বসিয়ে দেবেন সেক্স ন্যাশনালিটি মেল ফিমেল সব কিছু এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা খুব সুন্দর একটি ছোটো একটি ফর্ম এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন তো এখানে আপনার অ্যাড্রেস চা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন সব কিছু ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন সব কিছু দেবেন কন্ট্যাক্ট নাম্বার ডেট অফ বার্থ এজ এস ওয়ান আপনার বয়স কত এবং কত মাস কত দিন কত বছর সব এখানে বসাতে হবে এরপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আছে তার বর্ণনাটা এখানে দিয়ে দেবেন তো এরপরে দশের বি নাম্বারে আপনাদের চা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট তো সেখানে কম্পিউটার সার্টিফিকেট দেবেন সার্টিফিকেট নাম্বারটা বসাবেন তার সঙ্গে অবশ্যই সার্টিফিকেটই জেরক্স কপি ফর্মের সঙ্গে লাগিয়ে দেবেন তো সবশেষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট তো যেদিন আপনি যে এই ফর্মটি জমা করবেন সেদিনের ডেটটি বসাবেন আর তার পাশে রয়েছে সিগনেচার অ্যান্ড ক্যান্ডিডেট তো যিনি আবেদন করছেন তার সিগনেচারটি এখানে সুন্দরভাবে করে দেবেন তো এই ফর্মটি খুব সুন্দরভাবে ভরবেন এবং এই ফর্মটির সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস আপনার কোয়ালিফিকেশান এবং গভর্নমেন্ট এর আগে যে গভর্নমেন্ট এমপ্লয় কাজ করছিলেন তার ডকুমেন্টস আপনি এক জায়গায় পিন আপ করে একটি খামের মধ্যে যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার মিড ডে মিল সেকশন তো বন্ধুরা এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে আর যদি অফিসটা যদি আপনার কাজ হয় আপনি নিজে গিয়ে সেই অফিসে জমা করে দিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আর আপনার চ্যানেলটেনার মধ্যে যদি কেউ এরকম গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ার প্রাপ্ত হয়ে থাকে তার মধ্যে শেয়ার করে দেবেন যাতে করে তিনি এই আবেদনটি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকুই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন